এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24x7। চলতি বছরের দু বছরের পর অশ্বিনী কুমার বিশ্বাস তবলা প্রতিযোগিতাটি রাজ্য সরকারের ঐকান্তিক ইচ্ছাতে 2023 সালের প্রথমবারের জন্য রাজ্যব্যাপী শুরু হয়েছিল স্কুল স্তরে এই প্রতিযোগিতা। চলতি 22 জুলাই 2024 দ্বিতীয় বছরের মতো ধলাই জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আর্থিক পৃষ্ঠপোষকতায় কুলাইকলোনি হাইস্কুলে দুটি স্তরে 8 প্রতিযোগী অংশ নেয় জেলা স্তরের তবলা প্রতিযোগিতায়, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত বিভাগে জেলা থেকে রাজ্যস্তরে যাওয়ার ছাড়পত্র পায় হালাহালি স্কুলের ছাত্র দেবাদ্রিত সিনহা। নবম দশম শ্রেণী বিভাগে রাজ্য স্তরের দৌড়ে এগিয়ে যায় কমলপুর বয়েজ স্কুলের রুদ্র দত্ত। এদিন জেলাভিত্তিক তবলা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক চন্দন সরকার, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, বিদ্যালয় শিক্ষা পরিদর্শক বিষ্ণু দত্ত প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24x7। গানের নাচের সংস্থা আছেন, গানের শিল্পী সত্তর 80 জন আছে, কিন্তু তবলায় সঙ্গত করার জন্য অন্য কোথাও থেকে হায়ার করে আনতে হয়। কিন্তু এই তবলা ছাড়া যেমন সঙ্গীত শিল্পীর কণ্ঠশিল্পী তার সঙ্গীত পরিবেশনা সম্পূর্ণ হয় না, যন্ত্রসঙ্গীত ছাড়া একজন শিল্পী সাবলীকভাবে তার পরিবেশনা করতে পারেন যার ভিটে এখনো আছে। সেরকম অশ্বিনী কুমার বিশ্বাসও একজন কৃতি সন্তান আমাদের সঞ্চালক, এর আগেই ওনার জীবনী নিয়ে একটু আলোকপাত করেছেন, আমি সেই দিকটায় যাচ্ছি না। আমরা কেন তবলা কম্পিটিশনে এলাম? আমাদের সাংস্কৃতিক জগতে কণ্ঠশিল্পীদের যেভাবে যেরকম সমাদর, যন্ত্রসঙ্গীত শিল্পীরাও সেভাবে সমাদৃত, কিন্তু যন্ত্রসঙ্গীত শিল্পীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আপনি একটা বিদ্যালয়ে যদি যান, 20-25-30-40 জন মেয়ের গানের পাবেন, সেখানে একজন বা দুজন তবলা বাদক খুঁজে পাওয়া বহু কষ্ট হয়। সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা বলে দুটো অংশ ছিল, যেটার পার্বত্য ত্রিপুরার সরাসরি শাসন করতেন মহারাজ। সমতল ত্রিপুরাটা যেহেতু ওখানে রিসোর্স ছিল বেশি, রাজস্ব বেশি আদায় হতো, ব্রিটিশে সেটা জোর করে দখল করে পরবর্তী সময়ে সেই দখলীকৃত অংশকে মহারাজকে জমিদারি হিসাবে ফিরিয়ে দেয়। ওখানেও মহারাজের শাসনই চলত। তিনটি মহকুমা ছিল, চাঁদপুর, কুমি, বর্তমানে বাংলাদেশে এই তিনটি জেলা। এই কালিকচ্ছ গ্রাম বহু কৃতি সন্তানের জন্ম দিয়েছেন। এই ব্রাহ্মণবাড়িয়া বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম দিয়েছেন, যারা কুমিলেও সেই অবস্থা, যারা ত্রিপুরার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, শুধু নয় সারা ভারতবর্ষে তারা বিখ্যাত, সারা পৃথিবীতে তারা বিখ্যাত। যেমন শচীন দেববর্মন, কুমিলার চর্থা গ্রামে জন্মেছেন, বড় হয়েছেন, এই রাজ পরিবারেরই সন্তান কুমার শচীন দেববর্মন। যারা প্রতিযোগিতা পান এবং যারা শিল্পী, তাদের কাছে এরকম মঞ্চ একটা কাঙ্ক্ষিত এবং একটা স্বপ্নের মতো। আমার একটা বিশ্বাস, যারা আজকে এসেছেন বা এসেছ, সবাই ছাত্র, সবাই আজকের এই মঞ্চের
তোমাদের যে বেস্ট এই জিনিসটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান শিল্পীর প্রতি। আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের সবের সামনেই ওনার প্রতিকৃতিও রয়েছে, আবার ওনার নামটাও রয়েছে, অশ্বিনী কুমার বিশ্বাস, মেমোরিয়াল তবলা কম্পিটিশন। আমি একটু আগে দেখছিলাম 1919 সালে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 1919 সালে, যিনি দিল্লির সুলতানের যে সাম্রাজ্য যখন চলছিল একদম 60 বছর ধরে, 60 বছর রাজ পরিবারের দিল্লির এই সুলতানের দরবারে তবলা বাজিয়ে গেছেন 60 বছর ধরে। উনি প্রথম তবলা বাজানো শুরু করেন, ওনার হাত ধরেই এই তবলা বাজানোর জন্ম। ওনার নাম আমির ঘোষ। আমরা আরও জানি জাকির হোসেনের মতো যিনি তবলা বাদক, ওনার সম্পর্কেও আমরা জানি। আমার মনে হচ্ছে আমাদের সামনে যারা আমাদের ছেলে মেয়েরা বসে রয়েছে তাদের মনের মধ্যে নিশ্চয়ই যারা আজকে অংশগ্রহণ করবে না করছে না তাদের মনেও তবলা বাজানোর যে ইচ্ছা নিশ্চয়ই জাগ্রত হয়েছে এবং হবে আমি আশা রাখছি। আমরা সবাই জানি বিষয়টা খুব সাধারণ, আমরা গান শুনি বিভিন্ন গায়ক গায়িকা, আমরা সহজেই অনুমান করতে পারব যে যখন গায়ক গায়িকা গান গাইবে একই সময়ে একই সাথে যদি এই যন্ত্র সঙ্গীত না থাকে তাহলে সেই যে গান গাওয়া আমাদের কাছে বা শ্রোতাদের কাছে কত মধুর লাগবে। একদম স্পষ্ট, কোন গান কোন সঙ্গীত কোনোদিনই স্মৃতি মধুর হতে পারে না। এটা গেল আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতবাসী, নিশ্চয়ই আমাদের অবশ্যই গর্ব করতে হবে। এই যে তবলা বাজানোর যে জন্ম, তবলা বাজার যে বিষয়টা আমাদের এই ভারতবর্ষে প্রথম জন্ম নিয়েছে,